নমস্কার সকলকে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পুরীর নীলমাধব মন্দির। পুরীতে এসে জগন্নাথ দেবকে দর্শন করার পাশাপাশি আপনারা কিন্তু দর্শন করতে পারেন নীলমাধব প্রভুকে। আমরা পুরীর থেকে গাড়ি রিজার্ভ করে পৌঁছেছিলাম এই মন্দিরে। সময় লেগেছিল 3 ঘন্টারও কিছু বেশি। পুরাণ অনুযায়ী নীলমাধব প্রভু হলেন জগন্নাথ দেবের আদিরূপ। কথিত রয়েছে নীলমাধব পূজো হতেন সবর রাজা বিশ্বাবসুর হাতে। পরবর্তীকালে রাজা ইন্দ্রদুম্ন এই নীলমাধব বিগ্রহ প্রতিষ্ঠা করতে চান পুরীতে, কিন্তু তিনি তাতে সফল হননি। তারপর তিনি স্বপ্নাদেশ পান যে সমুদ্র থেকে যে কাঠটি ভেসে আসবে সেটি দিয়েই তৈরি হবে জগন্নাথ দেবের নতুন বিগ্রহ। আজকেও জগন্নাথ মন্দিরে সেই রূপই পূজিত হয়ে চলেছে। পাহাড়ের ওপরে এই মন্দিরটি অবস্থিত হওয়ায় এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। মন্দির দর্শন করার পর আপনারা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছে যাবেন মহানদীর তীরে। এখানে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন বোটিং করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান। এছাড়াও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।